Hi guys, welcome back to my channel All in One. আমি জয়িতা এন্ড আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নিউ শাড়ি টিউটোরিয়াল। আজকে আমি শেখাবো দুটো শাড়ি দিয়ে কিভাবে তোমরা লেহেঙ্গা স্টাইল শাড়ি পরবে খুব ইজি ভাবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করতে ভুলো না, কমেন্টে জানিও তোমাদের কিরকম লেগেছে, অ্যান্ড ডিসক্রিপশন বক্সে আমি এই ধরনের আরও শাড়ি টিউটোরিয়ালের লিঙ্ক দিয়ে দেবো। অ্যান্ড নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো মেন ভিডিওতে যাওয়া যাক। তো এখানে দেখো ফার্স্টে আমি ক্যানক্যানটা ওয়্যার করে নিয়েছি, এরপর আমি নিয়ে নেব একটা ইয়েলো কালারের জামদানি শাড়ি। এটার আমি আঁচল থেকে একদম কুচি করা শুরু করেছি, পুরো শাড়িটাই আমি এরকম হাতের সাহায্যে নর্মালি যেরকম সবাই কুচি করে সেই রকম কুচি আমি করে নিচ্ছি, পুরো শাড়িটাই আমি কুচি করে ফেলছি দেখতেই পাচ্ছ। তো এবার দেখো আমার পুরো শাড়িটা কুচি করা হয়ে গেছে, এরপর যে আমি কুচিগুলো করেছি সেগুলো একটু সেট করে নেব। কুচিগুলো ভালোভাবে সেট করে নেওয়ার পর একটা একটা করে কুচি নেব এবং আমার পেটিকোটের মধ্যে টাকিং করব। এভাবে আমি একটা একটা করে স্প্লিট ধরছি আর আমার পেটিকোটের মধ্যে টাক করছি। অবশ্যই এই টাকিংয়ের সময় তোমরা তোমাদের হাইটটাকে খেয়াল রাখবে, কারণ যদি ছোট বড় হয়ে যায় ভালো লাগবে না। আর লেহেঙ্গা স্টাইলের শাড়িতে অবশ্যই তোমরা তোমার যা হাইট থাকবে পেটিকোটের যা হাইট থাকবে তার থেকে একটু লং রাখবে শাড়িটা, তাহলে দেখতে ভালো লাগবে। আর এই সময় তোমরা তোমাদের হিলটাও পরে নিতে পারো, তাহলে খুব পারফেক্টভাবে কুচিটা দেখতে লাগবে, লেহেঙ্গাটা খুব পারফেক্টভাবে হবে নিচের যে স্কার্টটা। এভাবে আমি ক্যানক্যানটা একটু একটু করে ঘুরিয়ে নেব আর একটা একটা করে স্প্লিট আমার পেটিকোটের মধ্যে টাকিং করতে থাকবো। এইভাবে টাকিং করলে খুব সুবিধা হয় নিচের যে লেহেঙ্গা স্কার্টটা সেটা তৈরি করতে, একবারে হয়ে যায় অ্যান্ড খুব ইজিভাবে হয়, নিজেই পুরো স্কার্টটা তৈরি করা যায়, কারো হেল্পের প্রয়োজন হয় না। এবং স্প্লিটগুলোর সাইজও পুরো পারফেক্ট হয়, একটার একটার সাথে পুরো একদম ঠিকঠাকভাবে হয়, সেই কারণে আমি পুরো কুচিভাবে করে নিয়েছি। আর তোমরা চাইলে একটা একটা করে করতে পারো। তো দেখো এখানে আমার নিচের যে স্কার্টটা সেটা পুরোটা রেডি হয়ে গেছে। তো এখানে দেখো আমি আমার সেকেন্ড শাড়িটা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে একটা রেড কালারের জামদানি, আর এটা দেখতেই পাচ্ছ আঁচলের হাইটটা খুব বড়ও রাখিনি অ্যান্ড খুব ছোটও করিনি, তোমাদের ইচ্ছে মতো তোমরা তোমাদের আঁচলের হাইটটা নেবে। এরপর যে বাকি পুরো শাড়িটা রয়েছে কিছুটা আমি সামনের দিকে ছেড়ে দিয়েছি, আর বাকি যে পুরো শাড়িটা রয়েছে আমি আবার কিছুটা স্প্লিট করে নিচ্ছি হাতের সাহায্যে, নর্মালি যেরকম স্প্লিটগুলো হয় সেইভাবে করে নিচ্ছি। এরপর দেখো আমি কিছুটা কাপড় ডান দিকে আমি কিছুটা কাপড় ছেড়ে দিয়েছি, পুরোটা কিন্তু করিনি, এই কাপড়টা থাকবে। আর এরপর যে পুরো আমি কুচিটা করেছি সেই পুরো কুচিটা ধরে আমি শাড়িটার মিডিলে যাচ্ছি, আমার মিডিলে গিয়ে শাড়িটাকে টাকিং করে দিলাম। আমি ডান দিকে যে কাপড়টা ছেড়েছিলাম সেই কাপড়টা আমি নিয়ে এসেছি আমার বাঁ হাতের সাহায্যে, বাঁ দিকে নিয়ে আসার পর সেটাকে আমি চওড়াভাবে স্প্লিটটা করে নিচ্ছি হাতের সাহায্যে। আর এটা করার পর আমি আমার পেটিকোটের মধ্যে পুরো যে কাপড়টা ছেড়েছিলাম সেটা আমি টাকিং করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্টে জানিও তোমাদের কীরকম লেগেছে, অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে অনেক শেয়ার করো। তো এরপর দেখো আঁচলটা আমি ঠিকঠাক করে চলে আসছি, এখানে আঁচলটা আমার একদম সেট করা হয়ে গেছে। এরপর আমি সেফটি পিন দিয়ে আঁচলটাকে সিকিউর করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, তোমরা যদি এখন আমার ভিডিওটাতে লাইক না করে থাকো তাড়াতাড়ি লাইক করে দাও, অ্যান্ড কমেন্টে জানো তোমাদের কীরকম লেগেছে, নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি এই ধরনের শাড়ি টিউটোরিয়াল, হেয়ারস্টাইল রিভিউজ ভিডিও, মেকআপ ভিডিও, কুকিং ভিডিও, আরও বিভিন্ন ধরনের ভিডিওর আপডেট দিয়ে থাকি। ইন্টারেস্টেড হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড ডিসক্রিপশন বক্সটা চেক করতে ভুলো না। এরপর আমি দেখো নিয়ে চলে এসেছি একটা কোমর বন্ধনী, সেটা আমি পরে তারপর তোমাদের দেখা যে কোমর বন্ধনীটা অবশ্যই করবে, তাহলে তোমাদের কোমরটাকেও হাইলাইট করবে অ্যান্ড শাড়ি টিউটোরিয়ালটা একদম পারফেক্টভাবে হবে, আঁচলটাও খুব ভালোভাবে সেট থাকবে, দেখতেও খুব সুন্দর লাগবে। তো এই তো চলে আজকের আমার লেহেঙ্গা স্টাইল শাড়ি টিউটোরিয়াল। ভালো লাগলে লাইক করতে ভুলো না, কমেন্টে জানিয়ে তোমাদের কীরকম লেগেছে, অ্যান্ড শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস ওয়াচিং মাই ভিডিওস, বাই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে।